Hello guys, I am Sumit and welcome back to my channel. So I am here today in Ferar, Pothe. I am here at the Old Delhi station. Our train is 7:59 minutes. হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস। তো টিকিট কাটা হয়ে গেছে, টিকিট বলছে জেনারেল টিকিট কেটেছি। এবার ট্রেনে উঠে সিটির সাথে সেটিং করে দেখি যদি ম্যানেজ করা যায় তো সিট, কারণ তৎকাল টিকিট পাইনি আর রিজার্ভেশনও পাইনি। আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর 7 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝতে পারছ, প্রচুর ঠান্ডা। চলো ট্রেনে উঠে তোমার সাথে কথা বলছি, ওকে? ও, আমি তো তোমাদের একটা জিনিস বলতে ভুলেই গেছি যে আজকে কিন্তু 25শে ডিসেম্বর, মানে মেরি ক্রিসমাস। সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস, আনন্দ করো। আমি ভেবেছিলাম আজকে যাবো বন্ধুর সাথে ঘুরতে পার্ক স্ট্রিট, কিন্তু তা হলো না। এই মুহূর্তে আমি তো এই এখন দিল্লিতে, আজ বাড়ি ফিরছি। ঠিক আছে, নেক্সট ইয়ে যাবো এখন। ঠিক আছে, তোমরা সবাই এনজয় করো। তো বন্ধুরা, আমি কিন্তু খুব দুঃখিত, কারণ দিল্লি এসে দিল্লি ঘুরতে পারলাম না ঠিক মতন। দিল্লির ইন্ডিয়া গেট, কুতুব মিনার, রেড ফোর্ট, বাট নেক্সট টাইম যখন আবার আসবো তখন নিশ্চয়ই ঘুরবো। আর আমি নেক্সট টাইম আসবো আবার ঠিক এক মাস পর, মানে ওই ফেব্রুয়ারি মাসে। আর আমার ট্রেন হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তো আমি 5 নম্বর থেকে 6 নম্বরে আসলাম। আর ট্রেন চড়তে এখন বহুত দেরি, এখন সবাই বাজে 6:30। আমার ট্রেন কিন্তু 7:55। খুব ঠান্ডা, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমি দিদির কাছ থেকে সিট ম্যানেজ করতে না পারা যখন শেষ ম্যাচ ডিনার ক্যামেরায় উঠে দেখি ট্রেনে এত ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। আর আমার খুব অকওয়ার্ড ফিল হচ্ছিলো। The next morning. Good morning, বন্ধুরা। তোমার সাথে আমি কথা বলেছিলাম গতকাল 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়ায়, ঢুকছে আমার ট্রেন। তো আমি খুব দুঃখিত যে এই এতক্ষণের জার্নিতে তোমাদের কিছু কোনো ভিডিও দেখাতে পারলাম না, আমার অবস্থা খারাপ ছিল। তোমাকে বলেছিলাম যে আমি রিজার্ভেশনও পাইনি, তৎকালও পাইনি, তো ভেবেছিলাম সেই জন্য টিকিট কাছে ম্যানেজ করে একটা সিট পাবো, নেবো, তো সেটাও পেলাম না। তো জেনারেলে উঠতে হলো, জেনারেলে উঠে প্রায় 7:30 থেকে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর জেনারেলে এত ভিড়, বসার জায়গা ছিলই না, তো আর সেই জন্য আর পাচ্ছিলাম না, সেজন্য আর ভিডিও করা হয়নি। আজকে এখন করলাম। আর এমনি তো ট্রেন প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট। তো চলো হাওড়া টুকুর তোমাদের কথা বলছি। আরে বন্ধুরা, অবশেষে নেমে বললাম হাওড়া স্টেশনে। এই যে আমাদের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, সুপারফাস্টও না, একদম স্লো, 4.5 ঘন্টা লেট, আর একদম বাজে ট্রেন, একদম বাজে। মানে জেনারেলে কামরা এত বাজে, যেমন নোংরা তেমন বাথরুম নোংরা, মানে প্রচুর বাজে ট্রেন, প্রচুর বাজে ট্রেন।
এখন তো আমি যাবো হচ্ছে যাবো এই 238 বাস স্ট্যান্ডে, ওখানে বাস ধরবো, ধরে যাবো তেঘরিয়া। চলো বাসে উঠে কথা বলছি। তাহলে অবশেষে তেগুলো চলে আসলাম, আমার জার্নি এখানেই শেষ, ব্লগ শেষ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও, আর তার আগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।